নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে উনিশ জানুয়ারি দু সাল এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় কি আপডেট রয়েছে রয়েছে দুটি বার্তা এক নম্বর হচ্ছে শীতলতম দিন দু নাম্বার হচ্ছে কুয়াশা কিন্তু বাংলার জেলায় জেলায় কি বৃষ্টি হবে দুটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় হতে পারে আবারও বৃষ্টি আসছে কবে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আমরা প্রথমেই জানবো দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে প্রথমেই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া সহ প্রত্যেকটা জেলাতেই প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে গত রাত থেকেই কুয়াশা দেখতে পাওয়া গেছে এবং আজকেও সেই পরিস্থিতি থাকবে এর মধ্যে বিশেষ করে যে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে দুই মেদিনীপুর এবং সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া এখানে প্রধানত মাঝারি কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে অতি ঘন কুয়াশার সম্ভাবনা অনেকটা নেই এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই রয়েছে দক্ষিণবঙ্গে কুয়াশার একটা আপডেট দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই শীতলতম দিনের মতন পরিস্থিতি আজকে থাকছে না কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে প্রধানত পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলো তো তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এটা গড়পর্তাভাবে এর কম বা বেশি হতে পারে তবে সব থেকে বড় কথা রয়েছে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে কাল থেকে আগামী কাল থেকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সহ অন্যান্য যে এখনো পার্শ্ববর্তী জায়গাগুলো রয়েছে সেখানে তাপমাত্রা কোথাও কোথাও দশ এবং পশ্চিম বর্ধমানের পানাগড় এছাড়া পুরুলিয়া জেলার কোনো কোনো জায়গায় দশের নিচে নামতে পারে যার ফলে আগামী কাল থেকে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামবে সর্বনিম্নটা যার ফলে ঠান্ডার কামড় আরও বাড়তে চলেছে আগামী কাল থেকে কলকাতার দিকেও তাপমাত্রা নামবে তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রির পতন হবে যার ফলে এখানেও ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা বাড়ছে আগামী কাল থেকে তাই আমরা এটা লক্ষ্য করতে পারছি যে কলকাতার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রির আশেপাশে চলে যেতে পারে তেরো থেকে চোদ্দ কাল আজকে কিন্তু নয় তাহলে কুয়াশা জানলেন এবং তাপমাত্রা জানলেন তাপমাত্রার অর্থ হচ্ছে আগামীকাল থেকে ঠান্ডা বাড়বে এবার বৃষ্টির আপডেটে আসছি দক্ষিণবঙ্গের জন্য যে বৃষ্টির আপডেট রয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে আবার নাও পারে লাইকলি এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর একটা সম্ভাবনা রয়েছে সম্ভাবনা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার মধ্যে উত্তর এবং নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না আজকে আগামীকাল এমনটাই তথ্য রয়েছে সুতরাং বুঝতে পারলেন বৃষ্টির সম্ভাবনা মাত্র দুটি জেলাতে এবার একটা প্রশ্ন যেটা বৃষ্টি আবার কবে আসবে হ্যাঁ আবারও বৃষ্টি আসছে সেই বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে প্রধানত তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টি হবে না মূলত যে আপডেটটি আমরা পাচ্ছি চব্বিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ রাত এবং পঁচিশ তারিখ দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে বিশেষ করে যে সমস্ত জেলাগুলো রয়েছে উপকূলবর্তী জেলা যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে হাওড়া চব্বিশ পরগনা এই দিকেই বৃষ্টির সম্ভাবনা বেশি এবং যে জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি উপকূলবর্তী জায়গা যেমন রয়েছে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর এছাড়া রয়েছে হলদিয়া কাঁথি তমলুক সঙ্গে রয়েছে গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি ঝাড়খালি এই সমস্ত জায়গা দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি ভারী মূলত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা রয়েছে হুগলি রয়েছে এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় নদীয়া পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এখানে কোন কোন জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে সেটা খুব একটা বৃষ্টির পর্যায়ে আসছে না এখনও পর্যন্ত এই তথ্য আপডেটে অবশ্যই পরিবর্তন আসতে পারে কারণ চব্বিশ তারিখ এখনও দেরি রয়েছে তো বন্ধুরা দক্ষিণবঙ্গের আপডেট পুরোপুরিভাবে আপনাদের জানালাম তাই কুয়াশার যে ঝামেলা সেটা একুশ তারিখ থেকে কমতে পারে যদিও আগামী কালের পর আস্তে আস্তে কমতে থাকবে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি আজকেও চলবে আজকে এবং আগামীকাল তবে দার্জিলিংয়ে একুশ তারিখ পর্যন্ত হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে এর সঙ্গে উত্তরবঙ্গে রয়েছে দুটি সতর্কবার্তা এক নম্বর হচ্ছে শীতলতম দিন অর্থাৎ কোল্ড ডে কন্ডিশন বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আইএমডির ওয়েবসাইট থেকে তারা জানাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে আজকে আগামীকাল আগামী পরশু অর্থাৎ আজকে বাদ দিয়ে এখনও আগামী দুই দিন অন্যদিকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত প্রত্যেকটা জেলাতে তাই ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং শীতলতম দিন এই দুটি কিন্তু চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গবাসীদের তবে বৃষ্টির সেরকম আর কোনো সম্ভাবনা নেই একমাত্র ব্যতিক্রম রয়েছে দার্জিলিং সেখানে হালকা হালকা দু এক জায়গায় কালিম্পংয়ে খুবই হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড এখনও নামবে আগামীকাল এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল থেকে তাপমাত্রার পতন আরও বাড়বে আজকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ধানবাদ জামশেদপুর দুমকা দেওঘর এছাড়া রাঁচি ডালটনগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর সঙ্গে তাপমাত্রা নামার পরে ঠান্ডা পরিস্থিতি আরও আরও বাড়বে কাল থেকে কোনো কোনো জায়গায় দশের নিচে চলে যেতে পারে এমন একটা পরিস্থিতি রয়েছে ঝাড়খণ্ডের পাশের রাজ্য বিহার বিহারে কিন্তু শীতলতম দিনের মতন পরিস্থিতি আজকে চলবে সঙ্গে অতি প্রচণ্ড ঘন কুয়াশা সতর্কবার্তা আজকে রয়েছে এবার কুয়াশা কোন কোন জায়গা বেশি আসতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট আইএমডি দিচ্ছেন তারা বলছেন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই যে জায়গাগুলো রয়েছে এখানে অতি ঘন থেকে আরও অতি ঘন কুয়াশা এখানে রয়েছে রেড অ্যালার্ট কিছু কিছু এলাকায় সঙ্গে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে আজকে এবং আগামীকাল এর পাশাপাশি চলবে শৈত্যপ্রবাহ এই তিনটি প্রাকৃতিক একটা দুর্যোগের মতন পরিস্থিতি চলবে রাজধানী দিল্লির কিছু জায়গায় বিশেষ বিশেষ করে হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত জায়গা এবং পাঞ্জাবে এমন পরিস্থিতি রয়েছে এর পাশাপাশি ঘন থেকে একটু অতি ঘন কুয়াশা পড়তে পারে আজকে বিশেষ বিশেষ করে রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান এছাড়া রয়েছে বিহার এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর এবং মিজোরাম সঙ্গে নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও সেই পরিস্থিতি চলবে এছাড়া রয়েছে ঝাড়খণ্ড আশা করছি বুঝতে পারলেন অন্যদিকে বৃষ্টির পরিস্থিতি ভারতবর্ষের কোন কোন জায়গায় রয়েছে কোথাও সেভাবে বৃষ্টি নেই শুধুমাত্র জানানো হয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল এবং মাহের দিকে কোনো কোনো জায়গায় আইসোলেটেড প্লেসে অর্থাৎ দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি চলতে পারে হালকা হালকা এমনটাই পূর্বাভাস এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ধরে হালকা হালকা বৃষ্টি চলতে পারে এবার আসছি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কি পরিস্থিতি থাকবে বিশেষ করে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে সেভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই কোন কোন জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে এমনটা পূর্বাভাস তবে আসাম এবং মেঘালয় আবারও বৃষ্টি আসছে তেইশ চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি তারিখের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে কুয়াশা চলতে পারে আজকে এবং আগামীকাল এখনও পর্যন্ত আপডেট পরবর্তী ক্ষেত্রে কুয়াশার ডিউরেশন আবার বাড়বে কিনা এখনো জানা নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকের যা পূর্বাভাস রয়েছে এখানে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এর সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এই রয়েছে বন্ধুরা আপডেট বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশ জুড়ে মূলত মাঝারি থেকে ঘন কোনো কোনো এলাকায় অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে এমন পরিস্থিতি আজকে এবং আগামীকাল থাকবে আগে জানানো হয়েছিল আজকে বৃষ্টি হতে পারে কিন্তু লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে আপাতত দেশ জুড়ে সেরকম আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় অতি ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে এর সঙ্গে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড নামতে পারে কোন তাপমাত্রা যেটাকে বলা হয় রাতের তাপমাত্রা এর ফলে কি হবে ঠান্ডা পরিস্থিতি আরও দেশে একটু বাড়তে পারে এমনটা জানা যাচ্ছে এবং মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বইতে পারে কোনো কোনো এলাকায় এমনটাও তারা জানিয়েছেন তো বন্ধুরা বৃষ্টি হবে না ঘন কুয়াশা মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি এবং উত্তরাঞ্চলগুলো সেই একই পরিস্থিতি শীতের দাপট এখানে আরও কিছুটা বাড়তে পারে এমনটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম এই পর্যন্ত একটা পূর্ণাঙ্গ আপডেট এবং আগামীকাল কি থাকতে পারে আগামীকাল কুয়াশার দাপট চলবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই মেঘলা মেঘলা আকাশ থাকবে এর সঙ্গে দিনের বেলা কুয়াশার জন্য দিনের বেলা শীতের অনুভূতি একটু বাড়তে পারে এমনটা জানা যাচ্ছে তবে এর সঙ্গে এটাও আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দক্ষিণাঞ্চলে দু এক জায়গায় দু এক জায়গায় মৃদু বা খুবই হালকা বৃষ্টি আজকে কোনো কোনো জায়গায় হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং